যেটা বলছিলাম এই যে প্রেম ভালোবাসা বিয়ে মানে এটাও সম্ভব কি করে কি করে মানে প্রেমের হাওয়া কি করে বইলো মানে হঠাৎ করে প্রেম তারপরে ডিসিশন বিয়ে মানে পুরো ক্যারেক্টারের উল্টা একটা বাতাস মানে এই বাতাস আমি নিজেও মানে আমি নিজের বিয়ের সময় আমি বিলিভ করিনি যে আমি আম গেটিং ম্যারিড কারণ আমার সবসময় একটা টেন্ডেন্সি ছিল যে আমার বিয়ে হলে আমার লাইফ শেষ হয়ে যাবে আমার মানে হয় না কি জানি একটা শেষ হয়ে যাবে মানে বিয়ে স্বাধীনতা হ্যাঁ স্বাধীনতা সব কিছু সব শেষ বিকজ দেয়ার উইল বি নো ওয়ান হু উইল বি আন্ডারস্ট্যান্ডিং মি প্রপারলি যে আমি আসলে মানুষটা কেমন আমার চাওয়াটা কতটুকু আমার চাওয়ার বাউন্ডারি খুব বেশি না আমার চাওয়ার বাউন্ডারিটা খুব কম বাট সেইটুকু জিনিসটাকে বুঝতে হবে এবং সেটাকে মানে মায়া করতে হবে সেটাকে সম্মান করতে হবে এবং সেটাকে বুঝে যেই আমার সাথে ভাসমান থাকতে পারবে সেই আমার লাইফ জার্নিতে আমার সাথে টিকে যাবে সো ওয়ান আই মেট মাই হাজব্যান্ড মানে দ্যাট টাইম হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড যখন আমি ওকে মিট করলাম আমি অনেকদিন ধরে ওকে দেখছিলাম লাইক কেমন ফ্যামিলি থেকে আসা লাইক আপব্রিঙ্গিং কেমন মানে এথিক্স প্রিন্সিপালস গুলো কি আছে একটু ফরওয়ার্ড সামনে নিলে কি হবে কোন দিকে টার্ন করবে সো সবকিছুর একটা চিন্তা ভাবনার পর আমি মনে হলো যে ওকে ফাইন নাও আই ক্যান গেট ম্যারিড বিকজ ইউ নো হোয়াট দিস গাই ইজ সো কুল মানে ও থাকলে আমার আমার একটা বাডি থাকবে আমার লাইফে আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকবে মানে যার সাথে আমি হয় না মানে উইদাউট এনি হেজিটেশন আমি সব কিছু নিয়ে আলাপ করতে পারবো সো হি ইজ আ পার্সন লাইক দ্যাট মানে ও লাইক উই আর মোর লাইক ভেরি বাডিজ সারাক্ষণ ঠোকাঠুকি করি হয় না মানে পোক করা করি একজন একজনকে মানে চড়াচড়িও হয় হ্যাঁ সো ওইটা হাজব্যান্ড ওয়াইফ থেকে ওইটা বেশি মানে এই জিনিসটা থাকলে হাজব্যান্ড ওয়াইফ তো আসলে বলার জন্য একটা সার্টিফিকেট স্বামী স্ত্রী কিন্তু আসলে হচ্ছে নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ থাকাটা অনেক বড় একটা বিষয় না হলে না জিনিসটা না মানে একটা বোঝা জমে না না জমে না না এটা না একটা বোঝা যেটা ক্যারি করতে হয় যে আই এম ম্যারিড আই হ্যাভ দিস হাজবেন্ড ওকে এন্ড আই হ্যাভ টু লিভ উইথ হিম বার্ডেন অন মাই রেস্ট অফ মাই লাইফ ফর দ্য রেস্ট অফ মাই লাইফ সো এটা তো একটা টর্চার আমি আসলে চাইতাম যে আমার একটা লাইফে আমার একটা মানুষই থাকুক বিয়ে করব কাকে যে মানুষটাকে দেখলে আমার মনে হবে যে ট্রান্সপারেন্ট লাইক তার ভেতর থেকে আমি ঢুকে বের হয়ে যাব কিন্তু আমার কোনো সমস্যা হবে না তাই না সো ইউ নিড আ লাইক সোল বডি লাইক দ্যাট যাই যে পার্সোনালিটিটা তোমাকে ফিল করাবে যে হ্যাঁ ইউ আর রাইট ম্যারিড উইথ দ্য রাইট পার্সন এটা তোমাকে ফিল করাবে সেই মানুষটা হতে হবে আমি যেটা জানতে চাচ্ছিলাম আমার আমার প্রোগ্রাম যেহেতু শেষের দিকে লাস্ট একটা বিষয় ছোট্ট করে জানতে চাচ্ছিলাম যে আমাদের ঘরানার ডিভোর্স বা ছাড়াছাড়ি নিয়ে যেহেতু ব্রেকআপ নিয়ে যদি এত আলোচনা হয় সেজন্য আমি এই টপিকটা আনছি বাইরে তো অনেক হচ্ছে এর থেকে বেশি হচ্ছে বাট সেগুলো কেউ জানছেও না জানলেও সেটা নিয়ে কথা বলছে না বদার না বাট আমাদের কারোর একটু ব্রেকআপ হলেও অনেক বদার মানে আমরা বিয়ে করেছি মানে বিয়ে করেছি ডিভোর্স হয় যাবে না মানে সারাজীবন সলিউশন একটাই হ্যাঁ তোমার বিয়ে হয়েছে ধরো আই লাইক তোমার বিয়ে হয়েছে তুমি তোমার লাইফ কেন নষ্ট করবা এই টাইমিংটাতে তাকে রাইট মনে হতে পারে বাট আর ছয় মাস এক বছর পরে গিয়ে তোমার নাও মনে হতে পারে 5 বছর পরে তার কনফ্লিক্ট হতেই পারে সো ইফ আর গেটিং ডিভোর্স ওকে ফাইন আই এম ডিভোর্স মুভিং অন আবার ফরওয়ার্ড ওকে সো ডোন্ট গিভ ইউরসেলফ টাইম যে ইউ গট ম্যারিড ও লেটস বি ম্যারিড একদম ঘরের বউ হয়ে দরকার নেই তো ডিল লাইক কিপ দ্য মানে ইনসাইড স্টোরিজ ওকে বাইরে তোমার কাজ করতে হবে তো উই আর লাইক অল ওয়ার্কিং লেডিজ এত কিছু নিয়ে এত কনসেন্ট্রেট করলে তো লাইফ মানে চলবে মানুষ বলছে বলুক মানুষ বললে আমার কাজে তো মানে আমি এইসব মানুষের বলা টলা নিয়ে আমার কাজে হ্যাম্পার করতে চায় মানুষ অনেক কিছু নিয়েই ঠিক আছে কোনো কিছু নিয়ে সমালোচনা হলেও সেটা নিয়ে মানুষ একটু হ্যাম্পার করতে চায় বাট আমি আসলে এগুলো বাইরে রাখি বিকজ এন্ড অফ এভরিথিং আমার ক্যালকুলেশন আমার লাইফের হবে আমি করব উইথ গড উইথ রাতে আমি ঘুমাবো কেউ আমরা সকালবেলা উঠে আমাকে কাজ করতে হবে রাতে ঘুম হচ্ছে না ইনসোমনিয়া অনেক মানুষ আশেপাশে অনেক কাজ নাথিং হ্যাপেনিং তোমার পিসফুলি ঘুমাতে হবে তোমার বাবা মাকে মানে হ্যাপি রাখতে হবে তোমার আশেপাশে যে কয়টা প্রাণী আছে মানুষ সহ যা আছে তাদেরকে তোমার এটা কোনো হেল্প লাগলে তাদেরকে দিয়ে বোঝাতে হবে যে তুমি একটা মানুষ ঠিক আছে তার বাদ বাকি ডিভোর্স বয়ফ্রেন্ড হাজব্যান্ড
যারা আলোচনা করে মজা পায় তাদের মজা পাওয়ার, তাদের তারা মজা না পেলে তো মানে ওরা কি নিয়ে কথা বলবে, বাট সো মাস্ট গো। প্রিয় তোমার প্রিয়।